সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আশীর্বাদে সবাই ভালো আছি। আর আজকে দুপুরের খাবার খুবই ফাটাফাটি, আমার প্রিয় একটা খাবার আছে, সেটা হলো পুঁটি মাছ ভাজা। এটা আমার খুবই ভালো লাগে, পুঁটি মাছ ভাজা। এখন তো সিজনে পুঁটি মাছ প্রচুর পাওয়া যায়। দারুন, সাথে নারকেল। এখানে আছে মুরগির মাংসের তরকারি, না সরি মুরগির মাংস না, এটা মুরগের মাংস, দেশি মুরগ, বুড়া মুরগ আছে না, মানে বড় হবে মাংস, মানে শক্ত হবে। এই দেশি মুরগের টেস্টটা অন্যরকম, মুরগি বা মুরগ দেশিটা অন্যরকম টেস্ট হয়, কিন্তু বড় সাইজেরগুলো একটু ঝামেলা, মাংস শক্ত হয়, শক্ত মাংস মজা আছে একটা, কামড়া কামড়ি করা লাগে বেশি, ওটা মজা লাগে। আর এখানে আছে হলো আপনার দেশি কী বলে মাগুর মাছের ঝোল আলু দিয়ে করছে। এখানে আছে মুসুরির ডাল, এই হলো আজকের খাবার। বলতে গেলে আমাদের ফাটাফাটি খাবারই বাঙালি। নারকেল, নারকেলটা হলো আমরা ওই ভাজা মাছ থাকলে নারকেলটা খেয়ে বেশিরভাগ। পুকুরটা অনেক বড়, খুব বড় আছে, তো খুব বড় পুঁটি পাওয়া যায় না, খুব পাওয়া যায় আর কি। দেশি পুঁটি মাছ তো অতটা বড় হয় না। লেবু আছে, কাঁচামরিচ আছে, শসা আছে, শীতের সিজন, কিন্তু শীত না পড়ার কারণে শীতের খাবারগুলো অতটা টেস্টি লাগে না। মাছ একদম মচমচা করে ভাজা, পুঁটি মাছটা মচমচা করে ভাজলে কি হয়, ভিতরের কাঁটাটা নরম হয়ে যায়, ভেঙে যায়। যারা কাটার জন্য ভয়ে খান না, তাহলে এরকম মচমচা করে ভেজা খেতে। পুঁটি মাছ দেশি মুরগি বা মুরগির দাম অনেক বেশি, এখন 550 টাকা কেজি, 500 টাকা, 550 টাকা, এই দামের মধ্যে অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছে। আগে 400 টাকা কেজি কিনছি, 350 টাকা কেজি কিনছি, খুব আগে না, ধরেন 6 মাস আগে। এই যে দামটা উঠলো, এটা আর নামবে না, মুরগিগুলো মাত্র লাভ। ফার্মের মুরগির দাম বাড়ছে, পোলট্রি মুরগি দ্বারা বাড়ছে। আমি কিছুদিন আগে আনছিলাম একবার 180 টাকা কেজি, যেটা সবসময় 150 টাকা থাকে, এখন বোঝা যায় না, এখন কমতে পারে একটু।
এই মাছটা বাজার সময় চালের গুঁড়ি মিশে আছে, যার কারণে মশমশা। মশলা অনেক আগে, তারপরে এখনো মশমশা আছে। নারকেল খেলে গ্যাস বেশি হয়, এটার প্রবলেম। নারকেল খেতে মজা লাগে। মাছের জল লাগে খাবে মশলা পরে। দেশি মাগুর মাছ বা শিঙি মাছ দেশিরা যদি হয় অনেক দাম, 800 টাকা, কম 800-900-1000। শিঙ মাছ মাগুর মাছ খুব ভালো লাগে না, কিন্তু খাওয়া ভালো। ডাক্তার তো রুগী খাওয়ার জন্য এটাই সাজেশন দেয়, এসব যারা দুর্বল শিঙ মাছ, কই মাছ, মাগুর মাছ। এখন আর একটা জিনিস খেতে পারো, সেটা হলো মাশরুম। মাশরুম আমরা অতটা খেতে পারি না, পুষ্টিকর একটা সবজি। বাংলাদেশে এখন চাষ হয় মাশরুম, খাই তো তারা সুস্বাদু না আসছে মোটামুটি। জুদ্দিন আমি মোর একটা বড় আছে, অনেকদিন পরে একটা কাজ করছি,
মুরগির চামড়া রাখছে। কাকে খাইতেন? বড় মুরগ তো চামড়া অনেক মোটা হয়েছে। বোন রান্না করছে আজকে, শক্ত না কেমন দিয়ে খেয়ে যাওয়া ছিলাম তা না, সন্ধ্যার দেশে মূলক বড় হলে এবং শক্ত হয়। মেরিনেট করে রাখলে মাংস শক্ত হয় না, সময় নিয়ে এক ঘন্টা মেরিনেট করে রাখলে নরম হয়ে যায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, অর্ধেক সহজে রান্না করে ওইগুলো কিন্তু দই ইউজ করে না, তারপর আপনার টক দই যেটা দেশে বলতে আমার মা যেটা রান্না করে বা গ্রাম অঞ্চলে যা রান্না করে তারা কিন্তু টক দই দুধ মাংস কিন্তু ইউজ করে না, কিন্তু তাদের খাবার কিন্তু স্বাদ হয়। মাংস দুধ দুধে মাংসতে দুধ দিলে টেস্ট হয়, ঠিক আছে, এটা ঘ্রাণটা খুব সুন্দর হয়, কালারটা সুন্দর হয়, কিন্তু ওইটা যেটা হয় আমার মনে হয় বেশি খাওয়া যায় না, অল্প একটু খাইলে আর খেতে চা হয় না। কিন্তু এই যে এই স্টাইলে রান্না বেশি খাইতে পারবেন, রুচিটা নষ্ট করে না। হার পছন্দ শক্ত Thank you.
দেশি মুরগি হাসাবে যে মতো লাগে। একটু শক্ত আছে, খাওয়ার জন্য ফুল হয়ে গেছে, ভাত আর খাবো না, ডালটা একটু খাবো। অন্যভাবে খাবো, লেবু দিয়ে খাবো। Thank you.
খাওয়া তো খুবই ফাটাফাটি হলো আজকে, কারণ সবগুলো আইটেমই আজকে খুবই স্বাদ হয়েছে, সবগুলো আইটেমই স্বাদ লাগলো। যাই হোক, সবসময় একরকম হয় না, আজকে সবগুলো স্বাদ হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকবেন। সবার জন্য রইল শুভকামনা।